ভোট প্রচারে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে হাওড়া তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। বালি বিধানসভা এলাকায় ভোট বাগানে ভোট প্রচারে ইফতার পার্টিতে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে শুক্রবার সন্ধ্যায় হাওড়ার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের প্রার্থীর সামনে বিক্ষোভ স্থানীয়দের। এলাকায় দেখা যায় না প্রসূন ব্যানার্জিকে, সেই অভিযোগে সাংসদের সামনে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, দলীয় নেতৃত্বদের সাহায্যে থামে বিক্ষোভ। বিধায়ক ফোনে জানান, এই ঘটনা পূর্ব পরিকল্পিত, কেউ বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে। সারাদিন একসঙ্গে প্রচার করার পরেও কোন রকম গন্ডগোল হয়নি, তাহলে ভোট বাগানে কেন হলো? কিছু প্রমোটার এবং স্থানীয় লোককে চিহ্নিত করা হয়েছে, কোন উদ্দেশ্যে এই ঘটনা ঘটালো খতিয়ে দেখা হচ্ছে এবং উচ্চ পর্যায়ে দলীয় নেতাদের জানানো হচ্ছে। হ্যাঁ, গতকাল আমাদের প্রার্থীকে নিয়ে দিনভর কর্মসূচি ছিল, ঠাসা কর্মসূচি। তো সেই করতে করতে আমরা যা হয় আর কি, একটা জায়গায় আমাদের একটা ইফতারের অনুষ্ঠান ছিল, সেখানে পৌঁছতে অল্প দেরি হয় প্রার্থী। তো সেখানে পৌঁছতে কি আগে থেকেই 400 জন ওখানে স্থানীয় ছেলে, তারা মানে গো ব্যাক এমপি, হ্যাঁ আসার দরকার নেই, দেরি করে এসেন, হ্যান ত্যান, এইভাবে দেখছি এমপিকে হেনস্থা করছে। তো তখন আমি এগিয়ে যাই, কারণ এমপিকে নিয়ে আমি ঘুরছি। হ্যাঁ এমপি, আমি বললাম তোরা প্রার্থীকে আসতে দিবি না? হ্যাঁ, তো এইসব বলে আলটিমেটলি আমরা দুজনেই প্রবেশ করি এবং অনুষ্ঠান অ্যাটেন্ড করি। কিন্তু আমার দেখে যেটা মনে হলো যে একটা পূর্ব পরিকল্পিত এবং একটা উদ্দেশ্য প্রণীতভাবে এই ডিস্টার্বেন্সটা করানো হলো। তো এখন কারা করলো বা তার পেছনে কাদের মদত আছে, কাদের অসৎ উদ্দেশ্য আছে, সেগুলো আমরা দেখছি, আমি দলকে জানিয়েছি যথাযথ। হ্যাঁ, এবং ভোটের আগে বুঝতেই পারছেন, হ্যাঁ, এই দলকে কালিমালিপ্ত করার জন্যে কারা দলবিরোধী কাজ করছে সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। খুব তাড়াতাড়ি একটা আশা করি কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে। হ্যাঁ, তবে যাদেরকে দেখা গেছে, হ্যাঁ, তাদের মধ্যে দেখা গেছে যে এরকম আমাদের